এর আগে অঙ্কের ক্লাস একটি হয়েছে যারা যারা নি আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক যদি হয়ে থাকে তোমরা একটু দেখে নিয়ে পেয়ে যাবে সেখানে আর যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস জবস ফেসবুক ফেসবুক পেজ এবং গ্রুপ জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে যে একটি আয়ত ঘন কিউবয়েড এর একটি শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত তিনটি পৃষ্ঠের ক্ষেত্রফল যথাক্রমে কুড়ি মিটার স্কোয়ার বত্রিশ মিটার স্কোয়ার এবং চল্লিশ মিটার স্কোয়ার ঠিক আছে মানে এটা কথাটা একটু বুঝতে হবে সেটা বোঝার জন্য আমি তোমাকে ড্রটা করে যদি দেখিয়ে দিই এইটা হচ্ছে ধরে নাও কিউবয়েডটা বা আয়ত ঘনটা এবং একটি শিষ্যবিন্দু ধরে নাও এই শিষ্যবিন্দুটাকে বিন্দুটাকে তুমি নিয়েছো এবং এর সাথে কানেক্টেড বা যুক্ত তিনটি পৃষ্ঠ অর্থাৎ এই পৃষ্ঠটা এই দিকের এই পৃষ্ঠটা আর এই দিকের এই পৃষ্ঠটা এই তিনটে পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে যথাক্রমে কুড়ি বত্রিশ আর আমাকে বার করতে হবে আয়ত ঘনটির আয়তন কত ওকে তাহলে এইটা দেখো হচ্ছে লেন্থ এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট তাহলে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল কি হয় এই পৃষ্ঠটা হয় লেন্থ ইন্টু হাইট এই পৃষ্ঠটা কি হয় এই পৃষ্ঠটা বা গণিত পোস্ত আর এটা কি হবে উইথ ইন্টু হাইট তাই তো এই তিনটেই দেখো দিয়ে দিয়েছে না তো ধরে নাও পরপর বসিয়ে নাও কোন একটা কোনো একটাতে তো যদি এটা কুড়ি হয় এটা যদি বত্রিশ হয় আর এটা যদি চল্লিশ হয় তাহলে আমি কি করতে পারি এদেরকে যদি আমি গুণ করে দিই পরপর অর্থাৎ এদের তিন জেরে যদি গুণ করে দিই দেখো দুটো এল পাবো দুটো লেন দুটো দৈর্ঘ্য পাবো দুটো হাইট পাবো দুটো উইথও পাবো তার মানে আমি বলতে পারবো এখান থেকে যে এল স্কোয়ার গণিত ডাব্লু স্কোয়ার গণিত এইচ স্কোয়ার সমান কুড়ি গণিত বত্রিশ গণিত চল্লিশ আমাকে কি বার করতে বলেছে আয়তক্ষণটি আয়তন আয়তনের ফর্মুলা কি আয়ত ঘনের দৈর্ঘ্য গণিত প্রস্থ উচ্চ উচ্চতা মানে এল ইন্টু ডাব্লিউ ইন্টু এইচ তাহলে এখানে সেটাকে কি করলে পাবো এটা দেখো স্কোয়ারকে হাটিয়ে দিলেই পেয়ে যাবো তাহলে আমি চাই পারবো এল গণিত ডাব্লু গণিত এইচ আন্ডার রুট কুড়ি গণিত বত্রিশ গুণ চল্লিশ এবার তুমি এখানে পূর্ণবর্গ সংখ্যাগুলোকে বার করে নেবে যখন এখানে চারে গণিত পাঁচ করতে পারি এখানে আমি এটাকে চার ষোলো আছে তাহলে এখানে চার গণিত আমি কি করতে পারি চার ষোলো গণিত দুই করতে পারি আর এখানে তুমি করতে পারো বা চার গুণিত আট করতে পারি চার গুণিত আট করতে পারি এখানে পাঁচ গুণিত আট করতে পারি দুটো আট পাবো দুটো পাঁচ পাবো আর দুটো চার গুণিত আট পাঁচ আটতে চল্লিশ চারে একশো ষাট মিটার কিউব বা ঘনমিটার তাহলে এটার আয়তন কত হবে আয়ত ঘনটির আয়তন একশো ষাট কিউব মিটার অপশন বা ঘনমিটার অপশন তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক অঙ্কটা পড়ে নাও ফার্স্টে তারপর অ্যান্সার দেখো কি আছে দু ঘন্টা দশ মিনিট দু ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর দু ঘন্টা এগারো মিনিট করার চেষ্টা করো কি হয়েছে যে দুটি পাইপ একটি চৌ যথাক্রমে তিন এবং চার ঘন্টায় ভরে দিতে পারে যদি একবারে একটি পাইপকেই চালানো হয় যেখানে একটি তৃতীয় পাইপ চৌবাচ্চাটিকে বাচ্চাটিকে আট ঘন্টায় ফাঁকা করতে পারে একসাথে তিনটি পাইপ খোলা হয় যখন চৌবাচ্চাটি একের ভাগ ভরা হয়ে রয়েছে বা ভরা রয়েছে চৌবাচ্চাটিকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভর্তি করতে কত সময় লাগবে ঠিক আছে এবার যেটা পড়লে পড়লে শুনে নাও এবার কি বলছে যে একটা চৌবাচ্চা রয়েছে সেই চৌ দুটি পাইপ আছে ভরা ভর্তি করার পাইপ যেটা যথাক্রমে একটা তিন ঘন্টায় ভর্তি দিতে পারে চৌবাচ্চাটিকে আর একটা চার ঘন্টায় অন্যদিকে তৃতীয় আর একটা পাইপ রয়েছে যে পাইপটা আট ঘন্টায় চৌবাচ্চাটিকে ফাঁকাও করে দিতে পারে এবার তিনটে পাইপ যদি আমি একসাথে চালাই যখন চৌবাচ্চাটি একের বারো অংশ ভর্তি রয়েছে তখন কত সময় লাগবে সম্পূর্ণরূপে ভর্তি হতে সেটা আমাকে বার করতে বলেছে তাহলে এখানে ফার্স্ট বা প্রথম পাইপ কি করছে তিন ঘন্টায় ভর্তি করতে পারছে সেকেন্ড পাইপ কি করতে পারছে চার ঘন্টায় ভর্তি করতে পারছে আর থার্ড পাইপ কি করছে আট ঘন্টায় খালি করতে পারছে তাহলে এ কি করছে খালি করছে মানে আমি এটা মাইনাসে লিখতে পারি আর এরা দুজন ভর্তি করছে

প্রথমটা কত করে ভরবে তিন ঘন্টা যদি ভরতে লাগে তাহলে প্রথমটা দেখো প্রতি ঘন্টায় আট ইউনিট করে ভরছে দ্বিতীয়টা করবে ছয় ইউনিট করে ভর্তি এরা কি করবে প্লাস করবে ভর্তি করবে আর এদিকে তৃতীয় ইউনিটে কী করতে পাইপটা কী করবে খালি করবে কত করে তিন ইউনিট করে এ কি করবে মাইনাস করবে বা খালি করবে তাহলে এখানে কী বলছে তিনটি পাইপ একসাথে চালানোর কথা বলেছে তিনটা পাইপ যদি একসাথে চালায় তাহলে কি হবে আলটিমেটলি কাজ ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস থার্ড এই তিনটাকে যদি আমি একসাথে চালাই তাহলে কি হবে প্রথমটা আট ভরছে এগারো ইউনিট ভর্তি হবে আলটিমেট কিন্তু এখানে তো সমস্তটা ভর্তি হবে না ভর্তি করতে হবে না না কারণ এখানে বলে দিয়েছে যে চৌ বাচ্চাটি একের ভাগ ধ্বংস ভর্তি আছে তাহলে চব্বিশ ইউনিটে যদি মোট হয় তাহলে এর বারো ভাগের এক ভাগ ভর্তি আছে তাহলে খালি কতটা আছে ভাগের ভাগ যদি থাকে বারোটা ভাগের মধ্যে একটা ভাগ যদি ভর্তি থাকে তাহলে এগারো ভাগ খালি আছে তাহলে এটা হচ্ছে খালি তাহলে কতটা খালি আছে মোট হচ্ছে চব্বিশ চব্বিশ গুণিত এগারো বাই বারো মানে হচ্ছে দেখো বাইশ ইউনিট এটা তুমি মুখে মুখেও করে নিতে পারবে তাহলে বাইশে ক্যাপাসিটি রয়েছে খালি যেটাকে ভর্তি করতে হবে তাহলে এখানে তিনজনে মিলে একসাথে যখন করছে তখন তার কে কাজ করছে কত এগারো ইউনিট কাজ করছে তাহলে বাইশ ইউনিট কাজ করতে সময় কত লাগবে বাইশ বাই এগারো সমান হবে দু ঘন্টা তাহলে সময় কত লাগবে যখন ট্যাঙ্কটি একের অংশে ভরা আছে আর তিনটি পাইপ একসাথে খুলে দিই তাহলে চৌবাচ্চাটিকে সম্পূর্ণরূপে ভর্তি হতে সময় লাগবে দু ঘন্টা অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নিম্নলিখিত কোন ভগ্নাংশটির সাথে পাঁচের আট যোগ করলে একের এক পাওয়া যায় আচ্ছা পাঁচের আট যোগ করলে এক পাওয়া যায় তাহলে যদি আমি বলি যে বলো পাঁচের সাথে কত যোগ করলে দশ পাবে তাহলে আমরা কি করব তাহলে সিম্পিল সবাই জানে বাচ্চাদেরকে শেখানো হয় এভাবেই যে টেন মাইনাস ফাইভ করে দেবো অর্থাৎ যোগ করে যেটা যোগ ফল বলে দিয়েছে সেটার সাথে যার সাথে যোগ করতে বলেছে সেটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে যা যোগ করতে হবে তা আমি পেয়ে যাব তাহলে এখানেও যোগ ফল বলে দিয়েছে এক পাবো আর যোগ করতে বলেছে পাঁচের আটের সঙ্গে হবে তাহলে কি যোগ করতে হবে সেটা আমি কিভাবে পাবো এক মাইনাস পাঁচের আট করলে সেটা যদি আমি পাই তাহলে পাবো তিনের আট এই বিয়োগটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না তাহলে তিনের আট আমাকে করতে হবে কিন্তু দেখো অপশনে তো কোথাও তিনের আট নেই আছে তিনের আট নেই তাহলে কিন্তু এর সমতুল্য ভগ্নাংশ আমরা একটা কথা শুনেছিলাম সমতুল্য বলতে যে সমস্ত ভগ্নাংশের মান একই যেমন দেখো আমি একের দুই একে আমি দুই বাই চারও লিখতে পারি একে আমি তিন বাই ছয়ও লিখতে পারি একে আমি চার বাই আটও লিখতে পারি দেখো এদের লেখার মানগুলো আলাদা আলাদা কিন্তু এদের মান আলটিমেটলি একই এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে চ্যাপ্টার শুরুর আগে দেখবে বইয়ে অনেক কিছু লেখা থাকে না এক্সাম্পল দিয়ে দিয়ে যেটা ছেলেরা পড়ে না সেখানে থাকে এগুলো লেখা সমতুল্য এমনি এমনিতেও পড়ে থাকবে তোমরা জানো ক্লাসে এইট সেভেন এইটে থাকে যতদূর সম্ভব তো এখানে তিনের আট আমাদের আনসার বেরিয়ে হলো কিন্তু অপশনে তো তিনের আট নেই তাহলে আমাকে কি খুঁজতে হবে তিনের আটের সমতুল্য কোনো ভগ্নাংশকে খুঁজতে হবে তাহলে তিনের আটকে দেখো এখানে তিন আর আট দুটোকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই কারণ আমরা জানি যে অনুপাত ভগ্নাংশের উভয় লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এবং সেইভাবেই আসে সমতুল্য মান তাহলে এখানে পাবো আমি সেটা দেখো তোমার রয়েছে বা এখানে দেখে নেবে যে কোনটাকে কাটাকাটি করে তিনের আট আসছে দেখো এখানে তুমি কাটাকাটি করলে পাবে একের চার এখানে তো কাটাকাটি হবে না এখানে করলে পাবে দুই বাই এক আর এখানে পাবে তুমি একমাত্র তিন বাই আট তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট দুধ দুধ জল মিশ্রণের দুয়ের তিন অংশ দুধ একুশ লিটার এমন মিশ্রণ রয়েছে তার মধ্যে আরো চার লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের শতাংশ কত হবে দেখো প্রথমে মোট পরিমাণ কত ছিল একুশ লিটার তাই তো মেশালাম কত লিটার চার লিটার জল তাহলে মিশ্রণটা হয়ে গেল কত লিটার পঁচিশ লিটার মোট মিশ্রণ আমার দাঁড়ালো এখন পঁচিশ লিটার এবার প্রথমে মিশ্রণের দুয়ের তিন অংশ দুধ ছিল তাহলে দুধ কত ছিল একুশের দুয়ের তিন অংশ তাহলে হবে চোদ্দ লিটার দুধটা তো আর পরিবর্তন হয়নি কারণ দুধ তো আমি মেশাই নি তাহলে এখনো তো চোদ্দ লিটারই দুধ আছে তাই না আমি তো জল মিশিয়ে আমি তো দুধ মেশাইনি কিন্তু মোট পরিমাণ বেড়ে গেছে জল মেশানোর জন্য পঁচিশ লিটার হয়ে গেছে তাহলে এখন পঁচিশ লিটারের মধ্যে চোদ্দ লিটার দুধ আছে তাহলে শতকরা হার চেয়েছে তাহলে ইন্টু একশো করে দাও পঁচিশ চারে একশো চার চোদ্দ ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন শতাংশ দুধ আছে এখন অপশন রয়েছে সঠিক উত্তর নেক্সট যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে এর মান কত দেখো কোনো একটি সংখ্যা কোনো একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে সেটি তার একটি উৎপাদক যেমন আমি যদি বলি যে দশ সংখ্যাটি দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য মানে অবশ্যই দশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে মিলে যাবে সেটা মানে আমি বলতে পারি যে দশের একটি উৎপাদক হচ্ছে দুই ঠিক কিনা বলতে পারি তো তাহলে এখানেও তাই থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফোর এর একটি উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ফাইভ তো এটা যদি আমরা সেই দীঘার সমীকরণ করার সময় দেখেছিলাম যে উৎপাদক যেটা আছে সেটার ভ্যালু সমান জিরো হবে সেটা সমান যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি এর মান করতে পারবো হচ্ছে বা এইটাই আমার করতে হবে সেই জন্য আমি এত কিছু বলা তো এক্স সমান আমি পাঁচ যেই পেয়ে যাব সেই মানটা আমি এই যে দীঘার সমীকরণ দিয়ে দিয়েছে সেই সমীকরণে বসিয়ে দেবো কি আছে থ্রি এক্স স্কোয়ার ছিল তাহলে থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার হয়ে যাবে প্লাস এ ইন্টু ফাইভ হয়ে যাবে প্লাস ফোর এটা সমান জিরো কারণ দীঘা সমীকরণের মান জিরো দিয়েই ধরতে হয় রাইট সাইড তো এখান থেকে কী আসবে পাঁচ পঁচিশ তিন পঁচিশে আসবে সেভেন্টি ফাইভ প্লাস এ ফাইভ বা ফাইভ এ সমান হচ্ছে জিরো বা কী আসবে ফাইভ এ সমান এদিকে পঁচাত্তর চার যোগ হয়ে যাবে উনআশি উনআশিটা চলে আসবে রাইট সাইডে মাইনাস হয়ে যাবে

এক্স মাইনাস ফাইভ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে এর মান হবে মাইনাস ভাইয়ের বয়সের ছয় ভাগের পাঁচ ভাগের সমান আমার দশ বছর আগের বয়স তার আজ থেকে চার বছর পরের বয়সের সমান আমার বর্তমান বয়স হলো কত দেখো অঙ্কগুলো কঠিন নয় কিন্তু অঙ্কগুলো এমন ভাবে লেখা থাকে যে ভাষাটা আমাদের মাথাতে চট করে ঢোকে না আমাকে এক সেকেন্ড টাইম পড়তে হয় তো পড়তে হবে চাইলে নয়তো ফার্স্ট টাইম আমাকে বেশি কেয়ারফুলি বা মন দিয়ে পড়তে হবে কি বলেছে এখানে কি বলেছে যে আমার বর্তমান বয়সের পাঁচ ভাগের তিন ভাগ আমার পিস্তুত ভাইয়ের বয়সের ছয় ভাগের পাঁচ ভাগের সমান তাহলে যদি আমার বয়স যদি আমার বয়স এ হয় আর পিস্তুত ভাইয়ের বয়স বি হয় যদি এসব লিখতে হয় না পরীক্ষায় হ্যাঁ এগুলো আমি তোমাদের জাস্ট বলছি মনে মনেই ধরে নেবে যে যদি আমার বয়স এ আর পিস্তুত ভাইয়ের বি হয় তাহলে আমার বর্তমান বয়সে পাঁচ ভাগের তিন ভাগ মানে বলতে পারি এ সমান পিস্তুত ভাইয়ের বয়সে ছয় ভাগের পাঁচ ভাগের সমান মানে বি ইন্টু পাঁচ ফাইভ বাই সিক্স ঠিক না পাঁচ ভাগের তিন ভাগ আছে না সরি থ্রি বাই ফাইভ আছে

তাহলে এখানে আমার দশ বছর আগে বয়স কত ছিল আমার দশ বছর আগে নিশ্চয়ই এক্স মাইনাস বয়স ছিল তখন কি বলছে আজ থেকে চার বছর পরে বয়সের সমান হচ্ছে সমান হচ্ছে বয়সের সাথে সমান তাহলে এটা তাহলে এখান থেকেও দেখো আমি একটা সমীকরণ নিয়ে আসতে পারবো আমাকে কি বার করতে বলেছে আমার বার করতে বলেছে মানে এক্স এর বা এর মান বার করতে বলেছে সরি এক্স কেন ধরে নিচ্ছে এখানে এ ছিল এ মাইনাস টেন সমান বি প্লাস তাহলে এ যদি বার করতে বলে তাহলে আমি বি কে এখানে রাখবো তাহলে বি সমান আমি কি পাবো বি সমান আমি পাবো এ মাইনাস ফোর চারটা দেখো এদিকে চলে যাবে যাবে মাইনাস 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 সাথে যোগ হয়ে ফোর ফোরটিন হয়ে যাবে বি সমান মাইনাস এ মাইনাস ফোরটিন এবার এই বি টা দেখো এখানে এক জায়গায় ছিল এই সমীকরণে আমি বি এর মানটা বসিয়ে দেবো তাহলে কি পাবো আঠেরো এ সমান টোয়েন্টি ফাইভ ইন্টু এ মাইনাস ফোর তাহলে কি আসবে আঠেরো এ সমান পঁচিশ এ মাইনাস পঁচিশ কে চোদ্দ তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা বিয়োগ হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস সেভেন এ সমান হচ্ছে মাইনাস থ্রি ফিফটি মাইনাস মাইনাস কেটে যাবে বা আমি পেয়ে যাবো এ সমান সাত পাঁচ পাঁচে পঁয়ত্রিশ মানে ফিফটি তাহলে এ যদি ফিফটি হয় তাহলে আমি তো আমার বয়স এই ধরেছিলাম যেটা হচ্ছে দেখো এখানে আমি এত কিছু লিখলাম এত কিছু বললাম বলে এটা হার্ডলি তোমার চল্লিশ একটি সমকোণী ত্রিভুজে সমকোণটি ধরে রাখা বাহু দুটি হলো তিন মিটার তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার তার পরিবর্ত পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে এগুলো কনসেপ্টের ম্যাথ ঠিক আছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব দ্রুত করতে পারবে নয়তো মাথাতে ঢুকতে সমস্যা হয়ে যাবে ধরে নাও একটা সমকোণী ত্রিভুজ এ বি সি যেটা আমি নিলাম বা এ নাম দিলাম না থাক এখানে কি বলছে সমকোণের দুই দিকের বাহু হচ্ছে তিন আর চার মানে এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে চার সবসময় মনে রাখবে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয় তার কি হয় তার সেন্টার সবসময় অতিভুজের মাঝখানে হয় অর্থাৎ অতিভুজে অবস্থান করে সেটা যদি অবস্থান করে থাকে তাহলে অতিভুজ যেটা সেটাই দেখো সেই পরিবৃত্তের ব্যাস হয়ে যায় কারণ এখানে ত্রিভুজটা বৃত্তটা হয় এরকম ভাবে ঠিক আছে এবং তার সেন্টার থাকে অতিভুজটার উপরে এবং সেই অতিভুজটাই হচ্ছে অতিভুজই হচ্ছে পরিবৃত্তের ব্যাস তাহলে সেটা যদি হয় তাহলে আমরা পরিবৃত্ত ব্যাস বার করতে পারবো তো অতিভুজ বার করতে পারবো না এটা ট্রিপলেট থেকে তো সহজেই পেয়ে যাবো তিন চার হলে এটা পাঁচ হবে আর নয়তো লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান স্কোয়ার ফর্মুলা ফিল পাবো আমি অতিভুজ হচ্ছে পাঁচ তাহলে অতিভুজ যদি পাঁচ হয় তাহলে পরিবৃত্তের বৃত্তর পরিবৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাসও সমান হচ্ছে পাঁচ সেমি তাহলে ব্যাসার্ধ যদি পাঁচ সেন্টিমিটার হয় আমাকে কি বার করতে বলেছে পরিবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল বার করতে গেলে কি লাগে আমার ব্যাসার ধ লাগে তাই না ব্যসার্থ কথা হবে পাঁচ যদি ব্যাস হয় পাঁচ বাই দুই মানে হবে টু পয়েন্ট ফাইভ এবার দেখো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার স্কোয়ার পাই পাই টু পয়েন্ট তাহলে এখানে যেহেতু রেখে দিয়েছে আর পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ মানে আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ সেমি স্কোয়ার তাহলে এইটা ইস দা আনসার অপশন কোথায় রয়েছে ডিতে রয়েছে সঠিক উত্তর এইটা হচ্ছে মেথডিক্যালি করবে এবার এটা হচ্ছে কনসেপচুয়ালি তুমি যদি বুঝে যাও তাহলে করে নিলে অসুবিধা কিছু নেই এবার এই ক্ষেত্রে বা এখানে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করে উত্তর করতে পারবে কিভাবে কোনো কিছুর বৃত্তের পরিধি সরি বৃত্তের ক্ষেত্রফল যখন আমরা বার করি তখন তার ফর্মুলা আমরা কি বললাম এখনই পাই আর স্কোয়ার তাই না বৃত্তের তার পরিবৃত্তটা একটা বৃত্তই তার ক্ষেত্রফলের জন্য সেই সূত্রে আমি ব্যবহার করব এখানে প্রত্যেকটা আনসারে দেখো পাইকে রেখেই দিয়েছে যেমন কার তেমন এর মানকে কিন্তু ব্যবহার করে দেয়নি মানে বাইশ বাই সাত বসিয়ে কাটাকাটি করে পায়নি তাহলে এখান থেকে যদি আমি পাইকে বাদই দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কি আর স্কোয়ার অর্থাৎ পাশের যে ভ্যালুটা রয়েছে সেটা আর স্কোয়ার ভ্যালু এবার আর স্কয়ার যেহেতু তাহলে নিশ্চয়ই সেটা একটা বর্গ সংখ্যা হবে তাই না আর স্কয়ার যেহেতু তাহলে সেটা নিশ্চয়ই একটি বর্গ সংখ্যা হবে এবার দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে কোনটা বর্গ সংখ্যা পাঁচ সাত ছয় দশমিক সাত পাঁচ নাকি ছয় দশমিক দুই পাঁচ দশমিককে বাদ দিয়ে ভাবলে বুঝতে পারবে যে ছশো পঁচিশ হচ্ছে পঁচিশের বর্গ তাহলে অপশন ডিটাকে আমি আনসার করে দিতে পারবো কারণ বাকি কোনোটাই ছশো ছিয়াত্তর এখানে সেই সিক্স পয়েন্ট সেভেন সিক্স পাই যদি থাকতো তাহলে আমার মধ্যে ডাউট থাকতে পারতো কারণ এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স স্কোয়ার কিন্তু এখানে তো সিক্স রয়েছে সেভেন রয়েছে ফাইভ রয়েছে তাহলে একমাত্র সিক্স পয়েন্ট টু ফাইভই রয়েছে যেটা হচ্ছে আর স্কোয়ার এর ভ্যালু এবং বর্গ একটি যার বর্গমূল আমরা করতে পারবো তাহলে অপশন ডি কে আমি চট করে আনসার করে নিতে পারি অঙ্কটিকে না করে নেক্সট নিম্নলিখিতটি সমাধান করুন এটা তো আর বলতে কিছু হবে না প্রথমে আমাকে চিহ্ন পরিবর্তন করে নিতে হবে মাইনাস ওয়ান বাই ফোর সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফর্টি ফাইভ মাইনাস মাইনাসে প্লাস সিক্স ডিভাইডেড মাইনাস থার্টি টু ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান বাই ফোর ফাইভ এই ভাগটা হবে প্লাস 32 সিক্স ডিভাইডেড বাই মাইনাস থার্টি টু তাহলে আসবে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি তাহলে এখানে কি হবে মাইনাস ফর্টি ফাইভ আর মাইনাস থ্রি মাইনাস ফর্টি এইট হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু মাইনাস ফর্টি এইট মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে আর এখানে চার দিয়ে কেটে যাবে বারো তাহলে আনসার চলে আসবে আমাদের টুয়েলভ অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি একটি হ্রাস প্রাপ্ত ভগ্নাংশ এবার বলো হ্রাস প্রাপ্ত ভগ্নাংশ বলতে কি বোঝো কয়েকজন জানো ঠিক আছে তো এইখানে দেখো বারবার বললাম আগে একবার বললাম সমতুল্য আমরা অনেক কঠিন কঠিন অঙ্ক তো করে যাই কিন্তু সহজ সহজ যে সেই গুলোকে মিস করে যাই যার জন্য পরবর্তীতে গিয়ে সহজ সহজ কিছু অঙ্ক আমরা কিন্তু সকলে করে আসতে পারি না তো এখানে আমাদের দেওয়া আছে চারটে ভগ্নাংশের কথা যেটা হচ্ছে নাইনটি ওয়ান বাই ফিফটিন একটা হচ্ছে সেভেন্টি নাইন বাই টোয়েন্টি সিক্স একটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ বাই ওয়ান ওয়ান টু আর একটা হচ্ছে ফোরটি ওয়ান বাই সেভেন্টিন তো এখানে আমাকে বলতে হবে কোনটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত ভগ্ন সংখ্যা সরি ভগ্ন ভগ্নাংশ হ্রাসপ্রাপ্ত ভগ্নাংশ কাকে বলে আমরা দেখো যখন ভগ্নাংশ পড়েছিলাম তখন সকলে এইগুলোকে পড়েছিলাম এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাই না অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি পড়েছিলাম যে ভগ্নাংশের লব ছোট আর হর বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি অপ্রকৃত ভংশ যার লব বড় হর ছোট তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি আর মিশ্র ভগ্নাংশ যেগুলো পূর্ণ থাকে যেমন এক পূর্ণ একের দুই যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটা আমি পড়েছিলাম এ কিন্তু এখানে রয়েছে তো প্রাপ্ত ভঙ্গাংশ এটা কি এই তিনটে ধারণা থেকে আলাদা বা কনসেপ্টের থেকে আলাদা এবার লক্ষ্য করে দেখবে যে যখন ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশটা হয় তখন কি থাকে সবসময় ওপরে ছোট থাকে নিচেতে বড় থাকে যেমন এবং সেই ক্ষেত্রে সেই ভগ্নাংশটার মান সব সময় ওয়ানের থেকে ছোট হয় সব সময়ের জন্য যেটা একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের মান সব সময় ওয়ানের থেকে ছোট হয় এবং সেইগুলোকেই বা সেই ভগ্নাংশগুলোকেই হ্রাস প্রাপ্ত ভগ্নাংশ বলে অর্থাৎ যে ভগ্নাংশের মান বিলো ওয়ান তাহলে কি হচ্ছে আর যেগুলো বৃদ্ধি প্রাপ্ত যার মানগুলো হচ্ছে অপ্রকৃত এবং যার মান হয় একের থেকে বেশি যেমন ছয় বাই পাঁচ যেমন এবার দেখো এখানে এখানে যেটা ভ্যালু রয়েছে এখানে তুমি মান আসবে যেটা থেকে বড় এখানেও টু পয়েন্ট দেখো কি রয়েছে এখানেও তোমার টু পয়েন্ট সামথিং আসবে কিন্তু এইখানে দেখো হর বড় রয়েছে লবের থেকে লব রয়েছে একশো পাঁচ হর রয়েছে একশো বারো তাহলে এখানকার মানটা কি হবে ওয়ান এর থেকে সরি ওয়ান এর থেকে ছোট আসবে তাহলে এইটা হচ্ছে শ্বাসপ্রাপ্ত ভগ্নাংশ দেখো এইটুকুর জন্য আমি অনেক কিছু বলে দিলাম বক বক করে চলে যাও নেক্সট নিম্নলিখিতটি সমাধান করুন এটাও তাই একটা সিম্পল সরল সেটার আমি ব্যাখ্যার কিছু নেই বা বলার তোমাদের বোঝানোর কিছু নেই সিম্পল সাইন কেয়ার রেখে আমাকে করতে হবে টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি এইট মাইনাস এটা পুরোপুরি টুকবে না হ্যাঁ এগুলোকে এখান থেকে দেখো মাইনাস থার্টিন আর মাইনাস টু মানে এখানে মাইনাস ফিফটিন হয়ে যাবে প্লাস ফিফটিন মাইনাস ফিফটিন কেটে জিরো হয়ে যাবে তাহলে ফর্টি সিক্স মাইনাস জিরো আসবে ফর্টি সিক্স মাইনাস জিরো এলে ফর্টি সিক্স থাকবে সেটা এখানে মাইনাস আছে এইট থার্টি এইট মাইনাস ফর্টি সিক্স মানে এখান থেকে থাকবে তোমার মাইনাস এইট মাইনাস এইটটা এখানে হয়ে যাবে প্লাস এইট তাহলে সাতাশ আর আট যোগ করলে হয়ে যাবে পঁয়ত্রিশ অপশান ডিতে রয়েছে পরবর্তী রয়েছে নিম্নলিখিত কোন সংখ্যাটি মূলত নয় মূলধ নয় ঠিক আছে এই নয় মাথায় রাখতে হবে তো এটাকে কি বলা হয় রেশনাল নাম্বার 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 আর ইরেশনাল ইরেশনাল তাই না মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা তো আমাকে এখানে বার করতে হবে যেটা অমূলত কোনটা অর্থাৎ মূলত নয় কোনটা মূলত সংখ্যা কাদেরকে বলি যাদেরকে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারি আর অমূল্য যাদেরকে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারি না ভগ্নাংশে প্রকাশ করতে পারি না বলতে দশমিকে যাদের কোন রকম মানে আমি কি বলবো এটাকে আসন্ন মানেও আনতে পারি না বা আবৃত দশমিকেও নিয়ে আসতে পারি না যে কন্টিনিউয়াসলি হতেই থাকে রিপিটও হয় না আবার শেষও হয় না তো এখানে দেখো এইখানে তো যেটা দিয়েছে সেটা খুব সহজ দিয়েছে তার কারণ এখানে বাকি তিনটের মান আমি পেয়েই যাব যার আন্ডার সিক্সটি ফোর এর ভ্যালু হচ্ছে ষোলো সরি আট 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 চৌষট্টি এটা একটা মূলত সংখ্যা এখানে কিউব রুট এইট আছে এখানে আমি পাচ্ছি টু এখানে কিউব রুট সিক্সটি ফোর যার ভ্যালু আমি পাবো কারণ কিউব সমান জানি একমাত্র এটা দেখো এটাকে আমি ভ্যালু পাবো টু এটা হচ্ছে একমাত্র যেটাতে আমি স্বাভাবিক সংখ্যা আমি আসতে পারছি না এবং রুট টু এর ভ্যালু যেটা আবৃত অমূলতে চলে যাবে তাহলে একমাত্র মূলদ নয় যেটা সেটা হচ্ছে আন্ডার রুট এইট অপশন বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি কম্পিউটার গেমে একটি বিল্ডার দশ ঘন্টায় একটি প্রাচীর বানাতে পারে যেখানে একজন ধ্বংসকারী চোদ্দ ঘন্টায় তার সম্পূর্ণরূপে ভেঙে দিতে পারে প্রাথমিকভাবে বিল্ডার এবং ধ্বংসকারীকে একত্রে কাজ করতে শুরু করা হয়েছিল কিন্তু সাত ঘন্টা পর ধ্বংসকারীকে উঠিয়ে নেওয়া হয় তাহলে প্রাচীর তৈরি করতে মোট কত সময় লেগেছিল ঘন্টায় বার করো বা বলো অঙ্কটা দেখতে অনেক বড় বড় লাগছে কিন্তু অঙ্কটা সহজ সহজ ঠিক এখানে কি বলছে বিল্ডার কি করে দশ ঘন্টায় একটা প্রাচীর বানাতে পারে আর অন্যদিকে ডেস্ট্রয়ার কি করে চোদ্দ ঘন্টায় একটা পাঁচিরকে ভাঙতে পারে তাহলে আমি মোট প্রাচীর ক্যাপাসিটি কাজ যেমন করে করি সেরকম ভাবে বার করে নব সত্তর পাঁচ চোদ্দ সত্তর পেয়ে যাচ্ছি তাহলে বিল্ডার প্রতি ঘন্টায় কত করে করছে সাত ইউনিট আর ডেস্ট্রয়ার ভাঙছে কত ইউনিট করে পাঁচ ইউনিট তাহলে দুজন যখন একসাথে করছে অর্থাৎ বিল্ডার প্লাস ডেস্ট্রয়ার তখন কি হচ্ছে দেখো এ সাত ইউনিট গড়ছে তো এ পাঁচ ইউনিট ভাঙছে তাহলে আলটিমেট কাজ হচ্ছে দুই ইউনিট সেভাবে কতক্ষণ কাজ করছে সাত ঘন্টা কারণ ঘন্টা পর ধ্বংসকারী কোঠানো হয়েছিল সাত ঘন্টায় কতটা করছে সাত ঘন্টায় করছে সাত তো দুই মানে চোদ্দ ইউনিট কাজ আলটিমেটলি হচ্ছে তাহলে বাকি কত থাকছে মোট কাজ হচ্ছে সত্তর ইউনিট তাহলে বাকি থাকছে সত্তর থেকে 14 বাদ দিয়ে দাও মানে হচ্ছে ছাপ্পান্ন ইউনিট যে ছাপ্পান্ন ইউনিট কাজটা কে করছে কেবলমাত্র বিল্ডার কারণ তখন আমি ধ্বংসকারীকে উঠিয়ে নিয়েছিলাম তাহলে বিল্ডার কি করছে প্রতি ঘন্টায় করে সাত ইউনিট করছে তাহলে ছাপ্পান্ন ইউনিট করতে সময় লেবে সাত দিয়ে ভাগ করে দাও মানে হবে আট ঘন্টা তাহলে কি বলছে তাহলে প্রাচীর তৈরি করতে মোট কত সময় লেগেছিল মোট কত সময় লেগেছিল প্রথমে তারা দুজন মিলে করছিল কত সাত ঘন্টা করেছিল আর তারপর বিল্ডার একা করেছিল আট ঘন্টা তাহলে মোট সময় লেগেছিল আট প্লাস সাত মানে পনেরো ঘন্টা অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর এখানে অপশনস গুলো একটু ভুল দেওয়া আছে ছেলেদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এখানে তোমার এখানে কোথাও আট দিতে হতো এখানে সাত দিতে হতো তাহলে অপশনস ছেলেদের ভুল হওয়ার সম্ভাবনা আরো বেশি বাড়তো এক্ষেত্রে তো ভুল হবে না কারণ সাত কে কোথাও পাবে না তো অর্ধেক করে ছেড়ে দেবে না ছেলেরা বুঝে যাবে যে এখানে অ্যান্সার আসবে আরো করতে হবে পড়বে আবার ভালো করে সেকেন্ড টাইম ওকে তো পনেরো উঠবে হবে সঠিক উত্তর নেক্সট আবারও তাই একটা সরল রয়েছে সরল করে করে হাঁপিয়ে গেলাম কি আছে মাইনাস টু সিক্সটি ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এইটটি মাইনাসে মাইনাসে প্লাস পাঁচশো একুশ প্লাস এই আটশো একুশ মাইনাসে মাইনাসে প্লাস একশো একুশ কি হবে এখানে আমরা কি করি যেগুলো প্লাস আছে সেগুলোকে যোগ করে দাও যেগুলো মাইনাস আছে সেগুলোকে যোগ করে দাও তো যেগুলো প্লাস আছে সেগুলোকে সব যদি আমি যোগ করে দিই যোগ করলে আমি পাবো চোদ্দশো তিরষট্টি এই তিনটেকে আর যে দুটো বিয়োগ আছে সেই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে যোগ করলে আমি পাবো ছশো একচল্লিশ মাইনাস বাদ দিয়ে দাও যেটা পাবে আটশো বাইশ সেটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বিতে রয়েছে তিন মাসের জন্য সাতশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করে আঠেরো টাকা সুদ পাওয়া গেছে বার্ষিক সরল সুদের হার কত তিন মাসে পাওয়া গেছে আঠারো টাকা সুদ তাহলে বার্ষিক সরল সুদের মান কত বা হার কত তাহলে বারো মাসে কত পাবে এখানে তুমি মুখে মুখে করতে পারবে তিন মাসে আঠারো টাকা মানে এক মাসে কত টাকা এক মাসে হবে ছ টাকা এক মাসে যদি ছ টাকা হয় বছরে কত টাকা বারো মাস বারো মাসে হবে ছয় বারো বাহাত্তর টাকা তাহলে বারো মাসে যদি বাহাত্তর টাকা সুদ হয় এখানে আসল পি হচ্ছে এটা সুদ আয় হচ্ছে বাহাত্তর টি বার্ষিক এক বছর তাহলে সুদের হার আর সমান কথা হয় আয় গণিত এগুলো মনে রাখো চাই না রাখো বসিয়ে দিলেই হবে এত লিখতে টিকতে ইচ্ছে হবে না সেভেন্টি টু ইন্টু হান্ড্রেড বাই সাতশো পঞ্চাশ গণিত টাইম তো এক বছরই আছে লেখা না লেখা একই ব্যাপার তাহলে এখানকার শূন্য একটা শূন্য একটা কেটে দাও পাঁচ দিয়ে দুই পাঁচ দিয়ে পনেরো আর কি কাটবে তিন দিয়ে চব্বিশ তিন দিয়ে পাঁচ চব্বিশ দুই আটচল্লিশ বাই পাঁচ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন পাঁচ ছয় তিরিশ তার নাইন পয়েন্ট সিক্স পার্সেন্ট অপশান নাম্বার দিতে রয়েছে সঠিক উত্তর বা তুমি এখান থেকে সরাসরি করতে পারো এই বারো মাসে যেটা আমি বার করলাম সেটা বার না করে তুমি যদি তিন মাসকে বছরে কনভার্ট করে নাও টাইমটাকে থ্রি বাই টুয়েলভ করে তাহলে তুমি ডিরেক্টলিও করতে পারবে এই সূত্র ফেলে সরাসরি তুমি এখানে এটা যেহেতু মুখে মুখে হয়ে যাবে আমাকে খুব বেশি খাটতে হবে না তোমাদের মনে হয় না যে কাউকে এই জিনিসটাকে লিখতে হবে বলে তাই আমি এখানে নিয়ে চললাম যাতে কাটাকাটিটা তুলনামূলক সহজে চলে আসবে কোনো ভগ্নাংশ থাকবে না জটিলতা থাকবে না ভুল হওয়ার স্কোপ কমে যাবে অনেকখানি তুমি চাইলে এখানে মাস যেটা তিন মাস দিয়েছে তাকে বছরে কনভার্ট করে নিতে পারো বারো বা দিয়ে ভাগ করে তাহলে তুমি ডিরেক্টলি আঠেরো কে বসাতে পারবে টি এর জায়গায় থ্রি বাই টুয়েল বসিয়ে দেবে সাতশো পঞ্চাশ বসিয়ে দেবে আর যাবে নেক্সট রয়েছে কট ফোর থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়াল টু থ্রি আর কোসেক টু দি পাওয়ার ফোর কোসেক থিটা টু দি পাওয়ার ফোর মাইনাস কোসেক স্কোয়ার থিটা ভ্যালু কত অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে কট দিয়ে এখানে সেটাই সেটা কোশেক দিয়ে শুধু মাঝখানে প্লাস ছিল মাঝখানে ওকে তো এইগুলো একটু তোমাদের অভ্যাস করতে হবে একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের কনসেপ্ট করতে পারবো না হয়তো কি বলছে এখানে যে কট দি পাওয়ার ফোর থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান থ্রি এটা আমি দিয়ে দিয়েছি আমরা কি জানি যে কট হচ্ছে কস বাই সাইন তাহলে এই কটকে আমি কস বাই সাইন লিখতে পারি তাহলে কস টু দি পাওয়ার ফোর থিটা বাই সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান থ্রি লিখতে পারি এবার এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা আমাদের লসাগু আসবে সাইন টু দি পাওয়ার ফোর থিটা এখানে চলে আসবে কি কস টু দি পাওয়ার ফোর থিটা যেটা আছে সেটাই আর এখানে চলে আসবে সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা

তাহলে এখান থেকে যদি ওয়ান আমি এটা সমান যদি ওয়ান বসিয়ে দিই তাহলে চলে আসছে আলটিমেটলি ক স্কোয়ার সমান থ্রি ওকে এবার এটাকে যদি আমি আবার চেঞ্জ করে নিয়ে চলে যাই কস স্কোয়ার থিটাকে যদি আমি আবার আর সাইন স্কোয়ার থিটাকে যদি আমি নিয়ে চলে যাই চেঞ্জ করে তাহলে আমি চেঞ্জ করে পেয়ে যেতে পারি এটাকে যে ক স্কোয়ার থিটা ইন্টু কোষেক স্কোয়ার থিটা সমান থ্রি এই দিকটা আমার মিটে গেল এবার চলে আসব এখানে কি মাইনাস কোসেক স্কোয়ার থিটা সমান আমি এখান থেকে দেখো কোসেক স্কোয়ার থিটাকে কমন নিতে পারি তাই না এইটা থেকে স্কোয়ার থিটাকে কমন নিলাম কমন নিলে কি থাকবে কোসেক

ষাট গ্রুপ নেক্সট একত্রিশ শ্রেণীর পঁচিশ জন বালকের গড় উচ্চতা দেড়শো সেন্টিমিটার এবং একই শ্রেণীর পঁয়ত্রিশ জন বালিকার গড় উচ্চতা একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার এক হলে এক সঙ্গে ছাত্র ষাট জন ছাত্র ছাত্রীর গড় উচ্চতা কত তো খুব সহজ একটা গড়ের অঙ্ক যে পঁচিশ জন বালকের মোট উচ্চতা দেড়শো গণিত পঁচিশ আর পঁয়ত্রিশ জন বালিকার মোট উচ্চতা আর পঁয়ত্রিশ গুণিত একশো পঁয়তাল্লিশ তাহলে ছাত্র ছাত্রী মোট উচ্চতা এটা প্লাস এটা গড় এটা বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেটা হচ্ছে ষাট এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন ঠিক তাহলে আমি এখানে কি করতে পারি যোগ করে নাও এখানে গুণ করলে কত পাবে দেড়শো কে পঁচিশ দিয়ে পনেরো কুড়ি তিনশো তিনশো পঁচাত্তর থ্রি সেভেন ফাইভ তারপরে একটা শূন্য চলে আসবে প্লাস এখানে পঁয়ত্রিশকে একশো পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে পাবো পাঁচ হাজার এটা কি আসবে এটাকে আমাকে ভাগ করতে হবে যেখানে ভাগ করে পাবো ওয়ান ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান বা জিরো নাইন সামথিং কিছু একটা এখানে তোমাকে মান মানিয়ে নেবো আমি ওয়ান ফর্টি সেভেন অপশন রয়েছে সঠিক নেক্সট কিছু পরিমাণ টাকা বার্ষিক সাত দশমিক পাঁচ শতাংশ সরল সুদের হারে চার বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল যদি বিনিয়োগ পাঁচ বছরের জন্য করা হতো তাহলে প্রাপ্ত সুদ টাকা বেশি হতো তাহলে মূলধন কত টাকা বিনিয়োগ করা হয়েছিল তাহলে টাকাটা তো দেখো একই আছে না চার বছরে যা সুদ পেতে তুমি পাঁচ বছরে তার থেকে তিনশো টাকা বেশি সুদ পেতে এবার যেহেতু সরল সুদ আসলের সাথে তো সুদ যোগ হয়ে যাবে না তাই না অর্থাৎ তুমি যদি একশো টাকা রাখো তো প্রত্যেক বছর সেই একশো টাকার পিছনেই সুদ পাবে সরল সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ তো নয় যে প্রথম বছরের পর সুদ তোমার আসলের সাথে যোগ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে চার বছরে তুমি যে সুদ পাচ্ছিলে পাঁচ বছরে তার থেকে তিনশো পঁচাত্তর টাকা সুদ পাচ্ছ বেশি তার মানে আমি বলতেই পারি যে এক বছরে আসলে তুমি তিনশো পঁচাত্তর টাকায় সুদ পাও কারণ এটা তো প্রতি বছরই সমান তাহলে এক বছরের সুদের পরিমাণ হচ্ছে কত তিনশো পঁচাত্তর টাকা এখানে চার বছরের থেকে পাঁচ বছরে তিনশো পঁচাত্তর এক বছর তুমি পি সমান হচ্ছে আই ইন্টু হান্ড্রেড এখানে আই বেড়ে গেছে তিনশো পঁচাত্তর হান্ড্রেড বাই কি হবে আর হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর টি হচ্ছে কত ওয়ান এবার এইদিকে তুমি দশমিকটা তুলে দাও এখানে আর একটা শূন্য বসিয়ে দাও পঁচাত্তর পঁচাত্তর দিয়ে এটা নিশ্চয়ই কাটবে পঁচাত্তর চার পঁচাত্তর পাঁচে কাটবে তাহলে পি সমান হয়ে যাবে পাঁচ হাজার তাহলে আসল ছিল পাঁচ হাজার টাকা অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট সারণ ও ময়ুক একসঙ্গে কাজ করে আঠেরো দিনের মধ্যেই একটা কাজ শেষ করতে পারে ময়ূখ একা কাজ করেছিল এবং এক তৃতীয়াংশ করার পর সে চলে যায় তারপর সারণ দায়িত্ব নিয়ে বাকি কাজটা নিজেই শেষ করে ফলস্বরূপ দুজনেই দুজনের এই কাজটা শেষ করতে চল্লিশ দিন সময় লাগে ময়ূক যদি সারণের চেয়ে দ্রুত গতিতে কাজ করে তাহলে সারণের একটা কাজ একা কাজটা শেষ করতে কত দিন সময় লাগবে দেখো এখানে কি বলছে সারণ আর ময়ুক একসাথে প্রথমে মেথড বলে দিই তারপর শটে কিভাবে করতে পারবে সেটা বলে দিই যে এখানে সারণ আর সারণ আর ময়ুক একসাথে কাজটি করছে আঠারো দিনে দেখো যদি দুজনের সমান হতো ক্ষমতা যদি সারণ এবং ময়ূক দুজনেরই সমান ক্ষমতা হতো তাহলে সারণেরও লাগতো ডবল দিন মানে ছত্রিশ দিন আবার ময়ূকেরও লাগতো ছত্রিশ দিন যদি দুজনেরই সমান হতো তাই তো কিন্তু ময়ূক হচ্ছে স্মরণের থেকে বেশি কর্মক্ষম তাহলে ময়ূক স্মরণের থেকে বেশি কাজ করছে তার মানে সারণের নিশ্চয়ই ছত্রিশ দিনের থেকে বেশি সময় লাগবে তাই না তার সারণের নিশ্চয়ই ছত্রিশ দিনের থেকে বেশি সময় লাগবে এখানে সারণের কাজটা শেষ করতে কত সময় লাগবে এবার দেখো ছত্রিশ দিনের থেকে যদি বেশি সময় লাগে তাহলে দেখো চব্বিশ আর তিরিশ তো এখানে এমনিতেই এলিমিনেট হয়ে গেল আর একটা কি পড়ে থাকছে দেখো এখানে সারণের চেয়ে ডবল ময়ুক সেটা তো বলে দেয়নি দ্বিগুণ কাজ করে সেটা তো বলেনি বেশি কাজ করে সেটুকু দ্বিগুণ হয়ে যাচ্ছে না তাহলে অতটাও তো বলে দেয়নি তাই বাহাত্তর চলে গেল এলিমিনেট এলিমিনেট হয়ে পড়ে থাকলো কেবল পঁয়তাল্লিশ যেটা হয়ে গেলো সঠিক উত্তর অঙ্কটা আমাকে করার প্রয়োজনই নেই করতে চাইলে কনসেপচুয়াল যেভাবে করতে হয় করবে এবং সেখানে মিনিমাম এক মিনিট সময় তো তোমার লাগবেই অঙ্কটা করতে কিন্তু যদি এভাবে তুমি মাথা খাটাও দেখো সারণ আর ময়ূক একসঙ্গে কাজটা করে আবার বলে দিচ্ছি সারণ আর ময়ূক কাজটা করছে আঠারো দিনে যদি তারা দুজনেই সমান সমান কাজ করত। তাহলে কি হতো ডবল ডবল টাইম লাগতো অর্থাৎ ময়ূক যদি একা কাজটা করতো তার ছত্রিশ দিন সময় লাগতো সারণ যদি একা কাজটা করতো তারও ছত্রিশ দিন সময় লাগতো কিন্তু এখানে বলে দিয়েছে যে সারণের থেকে ময়ূক বেশি কাজ করতে পারে ময়ূক সারণের চেয়ে দ্রুত গতিতে কাজ করে তাহলে নিশ্চয়ই ময়ুকের কাজ কম করে অর্থাৎ সময় কম লাগে তাই ময়ুকে যদি ছত্রিশ দিনের কম সময় লাগে তাহলে অবশ্যই সারণের ছত্রিশ দিনের বেশি সময় লাগতে হবে কারণ সারণ তো ময়ুকের মতো কর্মশালী নয় তাই ময়ূরের সারণে যদি ছত্রিশ দিনের বেশি সময় লাগে তাহলে এখান থেকে প্রথমে দেখো চব্বিশ আর ছত্রিশ দিনটা তো এলিমিনেট বাদ চলে গেল তাই না আর একটা অপশন যেটা আছে সেটা বাহাত্তর সেটা দেখো দ্বিগুণ এখানে দেখো তাহলে বলে দিত না যে ময়ূর সারণের দ্বিগুণ কাজ করে তাহলে বাহাত্তে অ্যান্সার হতো কিন্তু সেটা তো বলে দেয়নি তার মানে দ্বিগুণও নয় একটু বেশি হবে তাহলে দেখো একটাই অপশন আমাদের থাকছে হাতের কাছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ না করেও আমরা কিছু কিছু করতে পারি যখনই দেখবে কোনো একটি অঙ্ক তুমি রকম ভাবেই শর্ট মেথডে করতে পারবে না কাকে কনসেপচুয়ালি একটু লম্বা হয়েই যাবে মিনিমাম এক মিনিট দেড় মিনিট সময় তো লেগেই যাবে তার মানে জেনে নেবে যে সেই অঙ্কটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো যুক্তি লাগিয়ে অঙ্কটিকে না করেও করা যাবে যেমন এই অংকটা নেক্সট একটি বৃত্তকে ছোঁয়ার জন্য যদি এমন একজোড়া স্পর্শক আঁকতে হয় যাদের মধ্যে 75 ডিগ্রি কোণ রয়েছে তাহলে স্পর্শকগুলিকে বৃত্তের সেই দুটি ব্যাসার্ধের শেষ বিন্দুকে স্পর্শ করে আঁকতে হবে যাদের মধ্যে বিদ্যমান কোণ হলো কত দেখো এই অংকগুলো বলা তো খুব ডিফিকাল্ট নয় সহজ কিন্তু টাইপিং করা বা লেখা খুব মানে কোষে দেখানো খুব লম্বা লম্বা লাগে ঠিক আছে খাতাতে ধরো তুমি বইয়ে সেখানে দেখবে যে একটু বেশি বড় বড় করে দিয়েছে তোমাকে বুঝিয়ে দিতে খুব অল্প সময় লাগবে এখানে কি বলছে দুটো স্পর্শক সেই দুটো স্পর্শক যা বৃত্তকে টাচ করছে যাদের মাঝে কোণের মান হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এই যে স্পর্শ বিন্দু রয়েছে এই স্পর্শ বিন্দুতে যদি যে ব্যাসার্ধ দুটোর যোগ করব সেই ব্যাসার্ধ দুটোর মধ্যে কনের মানটা কত হবে এটা আমাকে বার করতে বলছে সিম্পলি তাহলে আমি কি করব কেন্দ্র থেকে স্পর্শকে যে ছেদবিদ্যুৎ ছেদ বিন্দু রয়েছে সেই তুলনায় একটা এটা যদি আমি টানি তাহলে আমি জানি যে এই কোনটার সাথে এই কোনটার সমান হয় আর আমরা জানি এটাও যে স্পর্শ বিন্দুর সাথে যদি আমার সেটা লাগবে না আমার কোনো কাজের নয় তাহলে পঁচাত্তর ডিগ্রি যদি এটা হয়ে থাকে তাহলে এইটা দুটো সমান সমান যদি হয় তাহলে এটা কত হবে দেখো সাঁত্রিশ দশমিক পাঁচ এটা এটাও সাঁত্রিশ দশমিক পাঁচ যে কোনো একটা নিয়ে করলেই হবে এটা সাঁত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমি এইটুকু অংশ বার করতে পারবো না কারণ এটা তো একটা সমকানি ত্রিভুজ কি করে বার করবো একশো আশি মাইনাস নাইনটি প্লাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ বা একশো আশি মাইনাস কত হবে নব্বই আর চল্লিশ যোগ করে দিলে একশো তিরিশ একশো তিরিশ থেকে আড়াই বাদ দিয়ে দেবো একশো সাতাশ দশমিক পাঁচ একশো সাতাশ এখানে থাকছে ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এই কোণের মানটা হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি তাহলে এ যদি বাহান্ন দশমিক পাঁচ হয় তাহলে এটাও বাহান্ন দশমিক পাঁচ তাহলে দুটো মিলে কথা হচ্ছে বাহান্ন দশমিক পাঁচ পাঁচ ইন্টু দুই বা একশো ডিগ্রি অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক একটি বাগানে আম গাছ ও নিম গাছের সমষ্টি হলো তিনশো একষট্টি কি আম গাছ ও নিম গাছের সংখ্যার অনুপাত এইট ইস টু ইলেভেন তাহলে বাগানে কতগুলি নিম গাছের চারা আছে তো এটা নিশ্চয়ই আমার বলার কিছু নেই এখানে নিম গাছের চারা বলেছে তাহলে নিম গাছের আনুপাতিক ভাগ আর করবো নিম গাছের অনুপাত রয়েছে এগারো তাহলে এগারো বাই দুটো যোগ ফল এগারো আটে উনিশ তাহলে নিম গাছের আনুপাতিক ভাগ হচ্ছে এগারো বাই উনিশ আর মোট হচ্ছে তিনশো একষট্টি গাছ তাহলে গুণ তিনশো একষট্টি উনিশ উনিশ তিনশো একষট্টি উনিশ উনিশ কেটে যাবে কে এগারো দিয়ে গুণ করে দাও তাহলে উনিশ এক উনিশের নয় এক উনিশ এক উনিশের একে দুশো নয়টিম গাছের সংখ্যা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তাহলে এ প্লাস বি এর হোল সমান কত হবে দেখো আমরা এখানে একটা ফর্মুলা পড়েছিলাম যে এ কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সি সমান জিরো যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান যদি জিরো হয় তাহলে এ কিউ এবার এই থ্রি এ বিসি কে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে আমি পেয়ে যাচ্ছি এ এ কিউ 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 প্লাস 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 বি 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 সি সি সমান থ্রি থ্রি এর মান এবার আমি এখানে সেই মানটাকে পুট করে দেবো তাহলে আসবে থ্রি এ বি সি এর হোল স্কোয়ার এর স্কোয়ার কত হবে তিন এ স্কোয়ার নয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর তাহলে যদি এ প্লাস বিপ্লাস সি সমান জিরো হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর হোল স্কোয়ার এর মান হবে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার অপশন এতে রয়েছে সঠিক উত্তর এই ছিল তোমাদের ক্লাস নাম্বার সেট বা সেট নাম্বার টু যেখানে আমরা নয় আগস্ট দুহাজার আঠেরোর সেকেন্ড শিফটের এএলপি এবং টেকনিশিয়ান টোয়েন্টি এইটটিনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আগের একটা ক্লাস হয়েছে যারা দেখনি তারা আগের ক্লাসটিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং